এখানে যে আইএসএফ নবকদের দল তাদেরকে হুঁশিয়ার সহকারে দিয়ে বলতে চাই, আমাদের মাথার উপর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শুধু বলুক, হাতটা সরাতে হবে, 5 মিনিট টাইম দেবে, আমরা যুব সমাজের কর্মী, তৃণমূল কংগ্রেসকে লাগবে না, তৃণমূল যুব কংগ্রেস 5 মিনিটের মধ্যে এই ভাঙনের বুকে আইএসএফ নবক দলকে গুটিয়ে দিয়ে যাবে। কথা দিয়ে গেলাম আগামী পঞ্চায়েত নির্বাচনে শুধু ভাঙন জুড়ে তৃণমূল কংগ্রেসই থাকবে, কোনো খাম থাকবে না। সেই খামের মধ্যে আপনাদেরকে চিঠি করে আর পার্সেল করে দিল্লিতে পাঠিয়ে দেব, তৈরি থাকুন আগামী দিনের লড়াইয়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যদি 5 মিনিট টাইম দেয় বা 5 মিনিট যদি এখানে আইন তুলে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের কাপি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন হবে না। তৃণমূল যুব কংগ্রেসের কাপি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার ক্ষেত্রে 5 মিনিটে বুঝিয়ে দেবে। সেটা 5 মিনিটে কী খেলা হতে পারে না হতে পারে সেটা এক পাশ যদি সুযোগ দেয় তৃণমূল যুব কংগ্রেস সেটা দেখিয়ে দেবে। এখান থেকে সরিয়ে দেওয়ার হুমকি কী কারণের জন্য? তৃণমূল কি মানে মূল সংগঠন কি দুর্বল? না না, মূল সংগঠন তো নামলে তো ওদের কারো খুঁজে পাওয়া যাবে না। এখানে বক্তব্য হচ্ছে তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যদি 5 মিনিট টাইম দেয় বা 5 মিনিট যদি এখানে আইন তুলে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের কাপি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন হবে না। তৃণমূল যুব কংগ্রেসের কাপি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার ক্ষেত্রে 5 মিনিটে বুঝিয়ে দেবে। সেটা 5 মিনিটে কী খেলা হতে পারে না হতে পারে সেটা এক পাশ যদি সুযোগ দেয় তৃণমূল যুব কংগ্রেস সেটা দেখিয়ে দেবে। গণতন্ত্র মেনে কি করবে? অবশ্যই গণতন্ত্র মেনেই হবে, গণতন্ত্রে বিশ্বাসী আমরা। ভোটের আগে কি এটা করছেন হুমকি হিসেবে? যদি বিরোধী মনে করে এটা হুমকি তাহলে হুমকি, আর যদি মনে করে হুমকি নয় প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই করবে তো লড়াই করবে। আমার নাম এবং পরিচয়? আমার নাম সোমনাথ বলি, আমি ডিস্ট্রিক্ট যুব কংগ্রেস।